এই সামনে সব বসেন আয় বসে যান এই মাঝখানে যারা আছেন বসে যান বিসমিল্লাহির রহমানির রহিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই পথসভা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সরকার এখানে উপস্থিত আছে আমার সঙ্গে আগত মহানগরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন কাউন্সিলর বৃন্দ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ মেম্বার বৃন্দ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আজকে আমরা একটা স্বাধীন দেশের জাতীয় সংসদ নির্বাচন করছি এই বাংলাদেশকে স্বাধীন করেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতি আজ পৃথিবীর বুকে বাঙালি হিসাবে পরিচিতি লাভ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমাদের জাতির পিতা সারা জীবন এ দেশে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে উনি সংগ্রাম করে গিয়েছেন দীর্ঘ সংগ্রামের পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকে আমরা এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি আজকে বাংলাদেশ দরিদ্র দেশ থেকে আজকে আমরা উন্নয়নশীল দেশে আমরা এসে পৌঁছেছি জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে সোনার বাংলা কিন্তু পাকিস্তানি দোসররা যারা মীর জাফরের পথ অনুসরণ করেছিল তারা জাতির পিতাকে বেশি দিন বেঁচে থাকতে দেননি জাতির পিতা এবং তার পরিবারবর্গকে 1975 সালের 15ই আগস্টে নির্মমভাবে হত্যা করে কিন্তু জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা করা যে স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারেননি আজকে তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ না আমরা আর গরিব দেশ না আমরা মধ্যম আয়ের দেশ 2041 সালের ভিতরে আমরা সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশের আমরা নাগরিক হব আপনারা যারা আছেন 2041 সালের ভিতরে আপনারা আমেরিকা ইউরোপে যারা যেভাবে তারা জীবনযাপন করে আমাদের সাধারণ মানুষ সেই স্ট্যান্ডার্ডে জীবনযাপন করবে এটা শুধুমাত্র সম্ভব হবে জননেত্রী শেখ হাসিনার সরকার যদি ক্ষমতায় থাকে আজকে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ আমরা সবসময় অবহেলিত ছিলাম দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ অবহেলিত ছিল যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের মানুষ
সেজন্য ওনার আমাদের প্রতি ওনার ভিন্ন ধরনের একটা মায়া ছিল একটা দরদ ছিল এবং আমাদের উন্নয়নের কথা উনি চিন্তা সবসময় চিন্তা করতেন এবং চিন্তা করতেন বলেই আজকে পদ্মা সেতু হয়েছে আমরা আজকে বরিশালের মানুষ তিন থেকে সাড়ে তিন ঘন্টায় আমরা বরিশাল থেকে ঢাকা যেতে পারি এবং ঢাকা থেকে বরিশালে আসতে পারি এটা অতীতের কোন সরকার কখনো স্বপ্ন ভেবেছিল ভাবে নাই আপনারা কি স্বপ্ন ভেবেছিলেন যে পদ্মার উপরে সেতু হবে কি ভেবেছিলেন এই থেকে যা মহিলারা বসে আছেন আপনারা কি ভেবেছিলেন যে পদ্মা সেতু হবে কেউ ভাবেনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা আমাদের কথা ভেবেছে দক্ষিণাঞ্চলের মানুষের কথা ভেবেছে তাই তো আজ পদ্মা সেতু হয়েছে আমাদের এখানকার মানুষ সকালবেলা এক সাজি সবজি নিয়ে তিন ঘন্টার ভিতরে ঢাকায় গিয়ে ঢাকা শহরে আশেপাশে কোথাও বসে এক সাজি সবজি বিক্রি করে সন্ধ্যার আগেই সে তার বরিশালে ফিরে আসতে পারবে যে এক সাজি সবজির দাম যদি ৫০০ টাকা হতো হয় সেখানে সে ১৫০০ টাকায় বিক্রি করে সে দেশের তার এলাকায় ফিরে আসতে পারে এই যে অর্থনৈতিক উন্নয়ন এটা সম্ভব হয়েছে আজকে এই পদ্মা সেতুর জন্য কে করেছে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা করেছে এই যে পায়রা বন্দর হয়েছে বিদেশি জাহাজ আসা শুরু করেছে বরিশাল বিভাগীয় শহর এই পায়রা বন্দরে বিদেশি জাহাজ আসতে পারে বিদেশিরা এখানে পায়রা বন্দরে নাবিকরা আসবে বরিশাল বিভাগীয় শহর হিসাবে তারা এখানে অফিস করবে এখানে অফিস করলে পরে আমাদের ছেলে মেয়েদের চাকরি হবে আমাদের ছেলে মেয়েরা বিভিন্ন চাকরি পেলে পরে আমাদের বরিশালের মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে ভাই বোনেরা আপনারা জেনে খুশি হবে আমি ২০০৮ সালে যখন আমি নির্বাচন করেছিলাম যেবার আপনারা আমাকে ১,০০,০০০ ভোট দিয়েছিলেন তারপর আমি ৫,০০০ ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলাম তারপর আমি কথা দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীও কথা দিয়েছিলেন যে আমরা ভোলা থেকে গ্যাস আনবো বরিশাল আমরা বিভিন্ন কারণে আমরা সেই গ্যাস আনতে পারি নাই কিন্তু আজকে আপনাদেরকে বলে আমি বলতে চাই আনন্দের সঙ্গে বলতে চাই ভোলা থেকে বরিশালে গ্যাস লাইন গ্যাসের পাইপ লাইন স্থাপন শুরু হয়েছে এর মানে কি দাঁড়ালো এর মানে দাঁড়ালো ভোলা থেকে গ্যাস আসবে বরিশালে এর মানে কি দাঁড়ালো গ্যাস আসতে পারে বরিশালে শিল্প কারখানা ফ্যাক্টরি হবে ফ্যাক্টরি শিল্প কারখানা হলে কি হবে আপনাদের আমাদের ছেলে মেয়েরা ভাই বোনেরা সেই ফ্যাক্টরিতে চাকরি পাবে তাহলে কি হবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হবে আমরা আমাদের ছেলে মেয়েরা বরিশালে থেকেই তারা ভালো টাকা উপার্জন করতে পারবে আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে সেটা করতে হলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কমিউনিটি ক্লিনিক করা হয়েছিল প্রতিটা ইউনিয়নে ছোট ডাক্তারখানার মতো করা হয়েছিল না কিন্তু ২০০১ সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে তারা এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় কেন বন্ধ করছে ওনাদের ধারণা এই কমিউনিটি ক্লিনিকে যারা ওষুধ আনতে যাবে সে আওয়ামী লীগকে ভোট দেবে আরে ভাই এই ওষুধটি খালি আওয়ামী লীগের লোক আনছে এটা কি অন্য যা রাজনৈতিক দল তারা ভোট আর তারা কি ওষুধ আনে নাই যে যারা কোনো রাজনীতি করে না তারা কি ওষুধ আনে নাই সবাই আনছে কিন্তু এই কারণে তারা বন্ধ করে দিয়েছে যে ক্ষতি কার হয়েছে ক্ষতি সাধারণ মানুষের ক্ষতি হয়েছে সাধারণ মানুষ তার অসুখের জন্য সে ওষুধ আনতে পারে আপনারা এই জন্য আপনাদেরকে আমরা বলি এই যে গ্যাস আসা শুরু হয়েছে গ্যাসের পাইপ লাইন স্থাপন করা শুরু হয়েছে যদি আপনারা নৌকা মার্কা প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে না পারেন এই গ্যাস আসা বন্ধ হয়ে অন্য কেউ আসতে পারে কি করবে গ্যাস আনতে দেবে না আটকায় দেবে
বাংলাদেশে অনেক মেগা বড় বড় প্রকল্প হচ্ছে ঢাকা শহরে অনেক বড় বড় প্রকল্প হচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে এগুলো হওয়াতে কি হয় বাংলাদেশের সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয় এতে কি হয় আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় চাকরি পাবে এতে কি হবে আমাদের মেয়েরা ভালো ভালো জায়গায় চাকরি করতে পারবে তাদের ভালো ভালো বিয়ে হবে সুতরাং আমাদের অর্থনৈতিক উন্নয়নের দরকার অর্থনৈতিক উন্নয়ন হলে আমরা সকলে ভালো থাকব আপনারা আরো জেনে খুশি হবেন লামছড়িতে 200 একর জমি অ্যাকোয়ার করা হয়েছে কেন করা হয়েছে জানেন জানেন না করা হয়েছে ওখানে শিল্প কারখানা ইপিজেড এর কথা শুনেছেন আপনারা ওইরকম ইপিজেড হবে বিদেশিরা এসে সেখানে শিল্প কারখানা স্থাপন করবে শিল্প কারখানা স্থাপন করলে কি হবে আপনারা আমার ছেলেমেয়েরা সেখানে চাকরি পাবে ভাই বোনরা চাকরি পাবে কিন্তু আপনারা যারা অভিভাবক আপনাদের কাছে আমি একটা বিনীত অনুরোধ করতে চাই আপনাদের ছেলেমেয়েদেরকে এই যে শিল্প কারখানা হবে গ্যাস লাইন আসতে পারে নতুন নতুন ফ্যাক্টরি হবে এগুলো চাকরির জন্য আপনাদের ছেলেমেয়েদেরকে উপযোগী করতে হবে আপনাদেরকে ছেলেমেয়েদেরকে যাতে করে লেখাপড়ার দিকে মনোযোগী হয় এজন্য আপনারা খেয়াল রাখবেন এটা আপনারা পিতা মাতা হিসাবে বড় ভাই বোন হিসাবে এটা আপনাদের দায়িত্ব যাতে করে আপনাদের ছেলেমেয়েরা ঠিক মতো লেখাপড়া করে লেখাপড়া না করলে পরে যতই শিল্প কারখানা হোক না কেন তখন দেখবেন আপনার ছেলে চান্স পাচ্ছে না বাইরে থেকে কোন ছেলে নিয়ে আসবে চাকরি পাবে শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আপনাদের ছেলে মেয়েদের খেয়াল রাখবেন এগুলো সবকিছুই নির্ভর করে আজকে মনে করেন গ্যাস আসবে আপনি মনে করেন লামছড়ি শিল্প কারখানা হবে কিন্তু যদি বরিশালে শান্তি বিরাজ না করে তাহলে কি সে শিল্প কারখানা হবে এখানে সন্ত্রাসীরা চাঁদাবাজি করবে চাঁদাবাজি করলে যে ফ্যাক্টরির মালিক সে কি ফ্যাক্টরি চালাবে ফ্যাক্টরি চালাবে না তো আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে কার মাধ্যমে এই বরিশালের শান্তি শৃঙ্খলা বজায় রাখা যাবে আপনারা জানেন গত 12 জুন খোকন শ্রীনিবাসকে মেয়র হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিয়েছে এবং বরিশালের সিটি কর্পোরেশনের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আপনারাও যারা রায় পাশা করাবুন এবং জাগুয়া ইউনিয়নে যারা আপনারা আছেন আপনারাও এসে শহরে কাজ করেছেন এবং খোকন শ্রীনিবাসকে নির্বাচিত করেছেন করেছেন না তো কখন শ্রীনিবাস নির্বাচিত হবে এখন যদি সংসদ সদস্য যদি ভালো লোক না হয় মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনার নির্ধারিত নির্বাচিত লোককে যদি আপনারা নির্বাচিত করতে না পারে তাহলে কিন্তু বরিশালে আবার অতীতের মতো অরাজকতা সৃষ্টি হবে এখানে কাজকর্ম হবে না চাঁদাবাজি হবে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের বরিশালে ইলিশ মাছ উৎপাদন হয় বরিশালের চেয়ে ঢাকা ইলিশ মাছের দাম বেশি কিন্তু আমাদের বরিশাল ইলিশ ঢাকা ইলিশ মাছের দাম কম বরিশাল ইলিশ মাছের দাম বেশি কেন চাঁদাবাজি হবে এই চাঁদাবাজি এই সন্ত্রাসী বন্ধ করতে হলে খোকন শ্রীনিবাসকে আপনারা নির্বাচিত করেছেন তো আপনারা যদি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদেরকে ওয়াদা করতে পারি বরিশালে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখব আপনারা দেখেছেন বিগত 5 বছরে আমি এখানকার সংসদ সদস্য ছিলাম আমি এখানকার পরিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ কারণ আমাকে উনি আমাকে প্রতিমন্ত্রী আমাকে সম্মান দিয়েছেন আমি চেষ্টা করেছি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে দাঁড়াতে আমি বাংলাদেশের নদী ভাঙন এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি আমার সদর উপজেলার রাস্তাঘাট উন্নয়ন করার জন্য আমি এই যে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে চারতলা ভবনের আমি কয়েকদিন আগে এসে আমি উদ্বোধন করেছি আপনারা আমি বরিশালে আমি বরিশালের প্রতিটা ইউনিয়নে কাজ করেছি তারপরে জানেন এবারে 5 বছরে 2 বছর করোনা ছিল আমরা কাজই করতে পারিনি তারপর আমরা আমার আমি প্রতিটা ইউনিয়নে রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট স্কুল স্কুলের ওয়াল আমরা করেছি আমরা
আমরা চরবাড়িয়াতে আমরা স্থায়ী প্রতিরক্ষা বাস করেছি যেখানে আপনারা জেলে পড়ে সেখানে আপনারা মাইলের পর মাইল আপনারা হাঁটতে পারবেন নদীর বাতাস খেতে পারবেন সেখানে বসার জায়গা আছে সেখানে লাইট আছে সেখানে চাইনিজ রেস্টুরেন্ট হয়েছে সেখানে ফুচকার দোকান হয়েছে চাঁদাচুর চাঁদাচুরলা চাঁদাচুর বিক্রি করে একশো থেকে দেড়শো থেকে দুশো মানুষ সেখানে তাদের কর্মসংস্থান হয়েছে একইভাবে চর কাবাতেও আমি চরকাওয়াতেও আমি আরেকটা প্রকল্প নিয়েছি পাঁচশো বারো কোটি টাকা পাঁচশো তিরিশ কোটি টাকার প্রকল্প যে প্রকল্প বাস্তবায়ন হলে পরে নদীর ওপারে যারা মানুষ আছে তারাও কিন্তু সেখানে একইভাবে তাদের নদী ভাঙন হবে সেই চরকাওয়ার সঙ্গে চরমরাই লামছড়ি জাগুয়া এই সমস্ত এলাকায় প্রতিরক্ষা বাদ করে দিয়েছি সব হয়েছে আমি আমি মালিশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকা অবস্থাতে আমি বরিশালের মানুষ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমার আপনাদের প্রতি দায়িত্ব আছে আপনার প্রতি আমার কর্তব্য আছে ভাই বোনেরা আপনারা জানেন গত একুশ তারিখে আমার স্ত্রী মারা যায় ভারতের চেন্নাইতে কিন্তু কর্তব্যের খাতিরে গতকালকে মাটি দিয়ে আজকে আমি আপনাদের সামনে এসেছি কারণ আমার একটা দায়িত্ব আছে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা শেখ হাসিনা আমাকে এই সঙ্গে এই নির্বাচনী আসনে আমাকে মনোনয়ন দিয়েছে আমার আমি সেই দায়িত্ব আমার সেই কর্তব্য পালনের জন্য আমার আমার যত দেখাই থাকুক না কেন আমি এসেছি আপনাদের সামনে আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছি এই জন্য আপনাদের বোঝানোর জন্য দয়া করে আপনারা একটা ভালো মানুষকে ভোট দিলেন যে সন্ত্রাস না যে চাঁদাবাজি করে না যে যে মাদকের সঙ্গে জড়িত না আপনারা সেই সমস্ত লক্ষ্য কিন্তু আপনারা দেবেন মাঝে মধ্যে শোনা যায় কিছু কিছু স্বতন্ত্র প্রার্থী বেরিয়েছে চাচার সম্পত্তি লুট করেছে চাচার মেয়েকে বিয়ে করেছে মিথ্যা কথা বলে সম্পত্তি হাসিল করার পরে সেই চাচা তো বোনকে তালাক দিছে উনি চাচা পুরা সম্পত্তি নিয়েছে রেলওয়েতে ব্যবসা করে এখন চুরির টাকা বিলাতে থাকে আমার কাছে খবর আছে যে বিভিন্ন জায়গায় সে টাকা টাকা বিলায় এগুলো হারামের পয়সা সে একটা নিরীহ একটা মহিলাকে একটা মহিলাকে প্রলোভন দেখায় বিয়ে করে সেই টাকা আত্মস্বার্থ সম্পত্তি সে এখন টাকা বিলায় ভালো মানুষ সাজছে সে টাকা দিয়ে ভালো মানুষ টাকা দিয়ে এত টাকা দিয়ে যদি সে এই নির্বাচন আসনে যদি নির্বাচিত হতে পারে সে কি আপনাদের উপকার করবে সে তখন দেখবেন তার চেহারা আপনারা সে তার যত টাকা সে খরচ করেছে এই টাকা উঠাতেই সে ব্যস্ত থাকবে কেউ বলতে পারবে না আমি বরিশালে কোন টিয়ার কামিকা থেকে এক বা টিয়ার থেকে একটা আদলি পয়সা আমি নিয়েছি কেউ নাই বরিশালে আসতে পারবে আমি তো জোর গলা বলতে পারি কিন্তু খবর নিয়ে দেখেন অনেক জায়গায় এগুলো হয় আমি হারাম খাই নাই আমি এটাও বলেছি টিউবওয়েল কাউকে দেওয়ার জন্য যদি তার কাছে পয়সা নেওয়া হয় মরার সময় সে পানি পাবে সুতরাং আমি আপনাদের সঙ্গে সততার সঙ্গে নিঃস্বার্থ ভাবে আপনাদেরকে আমি সেবা করার সেবা দেওয়ার চেষ্টা করেছি সুতরাং এটা আপনাদের উপরে আপনারা যদি মনে করেন যে আপনারা আমাকে আবার নির্বাচিত করবেন তাহলে আমি নির্বাচিত হলে পরে বরিশালে অনেক অসমাপ্ত কাজ বাকি আছে আমি একশো পাঁচপন্ন কোটি টাকার প্রকল্প আমরা পাস করিয়েছি কিন্তু যেহেতু এখানে তফসিল ঘোষণা করা হয়েছে এই তফসিলের জন্য টাকাটা ছাড় হয়নি সাত তারিখের পরেই এই টাকাটা ছাড় করাবো আমি এবং সদর উপজেলা রাস্তাঘাটে বিভিন্ন ইউনিয়নে এই দশটা ইউনিয়নে রাস্তাঘাটে প্রশস্ত করা হবে ব্রিজ করা হবে কালভার্ট করা হবে আমি চাই সদর উপজেলাকে বরিশালের শহরের মতো একটা শহরের আধুনিক শহরের একটা একটা রূপায়ণ করার জন্য আমি চাই সদর উপজেলা সদর আমি 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 চাই সদর উপজেলা যাতে করে শহরের যাতে যাতে করে শহরে আজ পায় যাতে আপনারাও যাতে করে বলতে পারেন আমি আমি সদর উপজেলা হয়েছে কি হয়েছে আমিও শহরে বসবাস করি আমিও চাই রাস্তাঘাট বড় বড় হবে এখানে লাইট হবে এখানে শপিং মল হবে এখানে বাচ্চারা নিরাপদে ঘোরাফেরা করবে এখানে কোনো চাঁদাবাজি থাকবে না এখানে কোনো সন্ত্রাসী থাকবে না ভাই বোনেরা
কিছু কিছু লোকের ওই পোলাপরে টাকা 2-3-4 হাজার টাকা পোলাপরে ভুলে যায় না আপনাকে বুঝতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিধবা ভাতা দেন বয়স্ক ভাতা দেন স্বামী পরিত্যক্ত ভাতা দেন প্রতিবন্ধী ভাতা দেন মুক্তিযোদ্ধা ভাতা দেন এবং কৃষিভিতে যাওয়া জিনিসপত্রের দাম বাড়ার জন্য যাতে করে আমাদের যারা যারা কষ্টে যারা আছে তার কম টাকা যায় চাউল ডাল আটা কিনতে পারে তাদের কম টাকা তাদেরকে দেওয়া হয় এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করেন এই যে ভাতাগুলো দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরাসরি উপকারভোগীদের কাছে পাঠায় পাঠায় না সুতরাং এই বয়স্ক ভাতা এই স্বামী পরিত্যক্ত ভাতা এই বিধবা ভাতা এই প্রতিবন্ধী ভাতা এই ভাতাগুলো প্রতি বছরই এর পরিমাণ সংখ্যা বাড়তে থাকে তো প্রতি বছরই এর পরিমাণটা বাড়তে থাকে সবকিছুই নির্ভর করে যদি আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নটা ভালো হয় সুতরাং অর্থনৈতিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোনো বিকল্প নাই তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যদি ভালো থাকতে চান আপনারা যদি আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তে বসবাস করতে চান আপনারা যদি চান আপনার ছেলে মেয়েরা ভালো চাকরি করুক ভালো জায়গাতে ভালোভাবে বসবাস করুক ভালো জীবনযাপন করুক তাহলে নৌকা প্রার্থীকে আপনারা জয় করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করুন তাহলেই তো আমাদের ভাগ্য উন্নয়ন হবে আবার আপনারা জানেন আমার এই ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মনু বাংলা সদর উপজেলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ায় সে বলতে চেয়েছে ভাই আপনি সবচেয়ে বেশি রাস্তা করছে রায় বসা ঘোরা এই দুইয়ারি এবং জাগুয়াতে সেটা কথা না যাই হোক জাগুয়া বলছে তার ঘরে 11টা রাস্তা করা হয়েছে যাই হোক সেটা বড় কথা না কথা হলো যে আমি চেষ্টা করেছি বরিশালে এই সদর উপজেলা উন্নয়নের জন্য আপনারা আমার উপরে আস্থা রাখুন আপনারা আস্থা রাখুন আমাকে নির্বাচিত করুন আর আমাকে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা হবে তারই পরিচয় উন্নয়ন হবে আপনারা যারা কষ্ট করে এতক্ষণ ধরে বসে আমাদের বক্তব্য শুনেছেন যারা আমার বক্তব্য শুনেছেন তাদের প্রতি আমার অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা জেনে খুশি হবেন জেনে খুশি হবেন কেন হবেন জানেন আগামী 29 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরিশালে জলসভা করবে উনি তো দক্ষিণাঞ্চল আরো জায়গা আছে আছে না জালকাটি আছে ভোলা আছে পিরোজপুর আছে বরগুনা আছে আছে না কিন্তু উনি কোথাও করেন না উনি বলেছে যে আমি জাহিদ ফারুক সাহেবের বরিশাল সদর আসনে মিটিং করবো এই থেকে আপনাকে বুঝতে হবে আমি আমি আপনাদের দোয়ায় আস্তে 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 আমি আপনাদের দোয়ায় আপনাদের সম্মান রক্ষার্থে আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়েছে আমি সততার সঙ্গে আমি আন্তরিকতার সঙ্গে আমি কাজ করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমার আমি ওনার কাছে কৃতজ্ঞ যে ওনা উনি আমার উপরে আস্থা রেখেছেন রাস্তা দেখেছেন বিধায় উনি আমাকে দ্বিতীয়বার আবার এই সংসদে আমাকে মনোনয়ন দিয়েছে এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করতে পারেন আমরা বরিশালে আমরা পরিবর্তন করব আমি আর সিটি কর্পোরেশন মেয়র মহোদয় দুজনে মিলে আপনারা ভুল করেন না লোকজনের প্রলোভনে আপনারা প্রলোভনে আপনারা কান দেবেন না তাদের কথা কেউ যদি টাকা আপনাদেরকে অফার করে টাকা নিয়ে নেন ভোট দেওয়ার সময় নৌকায় দেবেন কারণ নৌকায় আপনার ভাগ্য পরিবর্তন করবে অন্য কোনো প্রার্থী আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু Oh, shit.
আমরা আজকে আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনেছি আমাকে এক মিনিট সময় দেওয়া হয়েছিল আমি বক্তব্য দিতে পারি নাই আমরা একটা সারিকা পড়েছে ছাগলের জন্য আমরা ভোট ছেড়ে দেব না আমরা টাকা দেয় আমরা টাকা ছেড়ে দেব না আমরা ভোট দেওয়ার সময় আমরা ভোট দেব আর সাত তারিখ আমরা বিপুলপুরে আমরা লোককে বিজয় করে ইনশাআল্লাহ আমরা ঘরে পড়বো আজকে আজকে সভা একটি ঘোষণা আমাদের প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম ভাইয়ের স্ত্রীর জন্য ইতিমধ্যে তিনি ইন্তেকাল করেছেন গত তিন দিন আগে আপনারা সবাই জানেন তার দুয়েক মাগফিরাত কামনা করার জন্য আগামীকাল গোরস্তান মসজিদে গোরস্তান রোড আঞ্জুমান মসজিদে মাঠে দোয়া অনুষ্ঠান হবে আপনারা সকলে উপস্থিত হয়ে তার দুয়েক মাগফিরাত কামনা করবেন ভাই